নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বিশ্বকাপ দ্বিতীয় দিনে পৌঁছালো। গতকাল হয়েছিল তিনটে ম্যাচ, ইংল্যান্ডের সাথে ইরান, যে ম্যাচ ইংল্যান্ড 6-2 গোলে ইরানকে এক প্রকার বিধ্বস্ত করেছে। হল্যান্ড প্রথম ম্যাচে জয় পেয়েছে, 2-0 গোলে তারা সেনেগালকে পরাজিত করেছে। এবং তৃতীয় যে ম্যাচটা ছিল সেই খেলাটা কিন্তু এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজকে চারখানা ম্যাচ আছে, 3:30 থেকে রাত্রি 12:30-এর মধ্যে চারটে ম্যাচ। চারটে করে ম্যাচ থাকার পেছনে যে কারণটা, এবারের কাতার বিশ্বকাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সব থেকে কম সময়ের মধ্যে এই বিশ্বকাপটা শেষ হয়ে যাবে, মাত্র 28 দিন। 28 দিন সময়সীমার মধ্যে এখনও পর্যন্ত বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এত কম সময়ের মধ্যে কোনো দিন বিশ্বকাপ করা হয়নি। যাই হোক, আজকে চারটে ম্যাচের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রথম ম্যাচ, মাঠে নামছে আর্জেন্টিনা। ভারতীয় সময় দুপুর 3:30 প্রতিপক্ষ সৌদি আরব। তৃতীয়বার বিশ্বকাপ জয় স্বপ্ন, এবং একই সঙ্গে লিওনেল মেসি, হতে পারে এটাই তার খুব সম্ভবত শেষ বিশ্বকাপ। তিনি মরিয়া হয়ে উঠবেন অধরা ট্রফিটাকে একবার ছোঁয়ার জন্য। সৌদি আরব আর্জেন্টিনার তুলনায় যে লিলিপুট, এ কথাটা অতি অবশ্যই বলা যায়। তাই প্রথম ম্যাচে খুব বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না আর্জেন্টিনাকে। আসল লড়াই দেখা যাবে নকআউট স্তরে, যখন কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনার মুখোমুখি হবে, সে তো পরের কথা বন্ধু। লিওনেল মেসি বিশ্বকাপের মূল পর্বে তার গোল মাত্র 6টি। আরও আশ্চর্যজনক তথ্য হচ্ছে, বিশ্বকাপের নকআউটে ক্লাব ফুটবলে যার নামের পাশে ঝুড়ি ঝুড়ি গোল, তিনি কিন্তু বিশ্বকাপের নকআউট স্তরে এখনও পর্যন্ত 1টি গোলও করতে পারেনি। জানি না এবারে চিত্র বদলাবে কি না, আজকে লিওনেল মেসি গোল পাবেন কি না, তার ভালো খেলার ওপর কিন্তু নির্ভর করছে অনেকটাই আর্জেন্টিনার ভবিষ্যৎ। যদিও বলবো আর্জেন্টিনা কিন্তু যথেষ্ট একটা কম্প্যাক্ট শক্তিশালী দল নিয়েই এই বিশ্বকাপে তাদের অভিযান শুরু করতে চলেছে। ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসাবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদেরকে প্রতিপন্ন করবে, একথা বলাই যায়। আজকের অন্যান্য খেলাগুলোর দিকে বলি, রাত্রি 12:30-টার সময় কিন্তু ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলাটা কিন্তু বেশ উপভোগ্য এবং যথেষ্ট লড়াই হবে বলেই আমার মনে হয়। এর মাঝেও দুটো খেলা আছে, পোল্যান্ডের সাথে খেলা রয়েছে মেক্সিকোর সাথে, এবং ডেনমার্কের সঙ্গে খেলা আছে টিউনেশিয়ার। অর্থাৎ বোঝাই যাচ্ছে 3:30 থেকে রাত্রি 12:30 এই দীর্ঘ সময়ের মধ্যে শুধুই ফুটবল ফুটবল আর ফুটবল। এবার বন্ধু চলে আসবো ইস্টবেঙ্গল ক্লাবের কথায়। লড়াকু কিরিয়াকু চোটের কবলে আবারও ইস্টবেঙ্গল, চোট পেয়েছিলেন আগের দিনকার কিরিয়াকু। যদিও মাথায় ব্যান্ডেজ বেঁধে তাকে আমরা দেখেছি অনুশীলনে, তার এই মনোবলের কিন্তু অতি অবশ্যই প্রশংসা করতে হয়। তবুও জামশেদপুরের বিরুদ্ধে খেলা আগামী রবিবার 27 নভেম্বর, ধরে নেওয়া যায় যে মরিয়া মনোভাব কিরিয়াকুর মধ্যে দেখা যাচ্ছে, এই মনোভাব যদি বজায় থাকে তাকে দেখতে পারব। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কোচ, এরকম চোট থাকা অবস্থায় কিরিয়াকুকে মাঠে নামাবেন কি না। তাহলে বোঝাই যাচ্ছে বন্ধু, চোটের কবল থেকে কিন্তু ইস্টবেঙ্গল কিছুতেই মুক্ত হতে পারছে না। এবং খেয়াল করে দেখবেন বড় বড় চোটগুলো বিদেশি ফুটবলাররাই পাচ্ছে। কেন বিদেশি ফুটবলাররা চোট পাচ্ছেন এটা নিয়ে কিন্তু একটু ভাবনা চিন্তার দরকার আছে। তার কারণ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড কিন্তু মন্দে, মানে মোটের ওপরে তারা যে পারফরমেন্সটা তুলে ধরছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। সমস্যা হচ্ছে বিদেশিগুলোকে নিয়ে, বিদেশিদেরকে বাদ দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে, কিন্তু ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত কোনো বিদেশি ফুটবলার পরিবর্তন করা যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তার কারণ পরিবর্তন করলে পরেই ইস্টবেঙ্গল ক্লাবকে মুখোমুখি হতে হবে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি। সেই ঝুঁকি মনে হয় না ইস্টবেঙ্গল নেবে। তার চাইতে ট্রান্সফার উইন্ডো অব্দি অপেক্ষা করা, তারপরে বিদেশি ফুটবলার পরিবর্তন, যদিও আগেও বলেছি এখনও বলছি সে সময় পরিবর্তন করা আর না করা দুই কিন্তু সমান হয়ে যাবে। আইএসএলের একেবারে শেষ পর্বে এসে বিদেশি ফুটবলার পরিবর্তন করে ইস্টবেঙ্গল কী আর পারফরমেন্স করবে। আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখি, রোববার জামশেদপুর এফসি, তারা কিন্তু ইস্টবেঙ্গলের থেকেও খারাপ অবস্থায় দাঁড়িয়েছে, মাত্র 4 পয়েন্ট পেয়েছে, ইস্টবেঙ্গলের থেকে একটা ম্যাচ কম খেলছে তারা 6। এ হেন দলকে কিন্তু হারানোর একটা সুবর্ণ সুযোগ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আছে, এবং আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো এই ম্যাচে ইস্টবেঙ্গল জয়লাভ পেলেও পেতে পারে, সেই সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। এটা নিয়ে বন্ধু আরও সময় যাক, অবশ্যই ভিডিও করব। ছুটিও উপভোগ করুন এই মুহূর্তে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ 2022। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।